এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। অনেকে বলে যে রাহু গ্রহটা খারাপ, আজকাল আমি এই জায়গা থেকে শুরু করব। অনেকেই বলে রাহু গ্রহটা খারাপ, কিন্তু আমি বলি বা যারা জ্যোতিষটা জানে তারা অবশ্যই বলে জন্মছকের তৃতীয় হাউস, ষষ্ঠ হাউস এবং একাদশ হাউস 3-6-11 নম্বর হাউসে পজিটিভ রাহু যদি অবস্থান করে খুব ভালো রেজাল্ট দেয়। কেন বললাম, সূত্র তো অবশ্যই, সেই সূত্রের বাইরেও তো কিছু বিষয় আছে। অনেকে বলে যে শনি গ্রহটা খারাপ, কিন্তু আমি বলি না, জন্ম ছকে শনি গ্রহটি যদি রাজ্যকারী অবস্থায় থাকে, রাজ্যকারী গ্রহ অবস্থায় যদি থাকে বা শুভ অবস্থায় যদি থাকে, নবতারা অনুযায়ী, নবতারা অনুযায়ী জন্ম সম্পদ, মিত্র অতিমিত্র এই সমস্ত হাউসে যদি শনি গ্রহ অবস্থান করে জন্মকালীন সময়ে, জানবেন সেই শনি আপনাকে যতটা ভোগাতে চাইবে পারবে না, ভালো কিছু দিতে চাইবে, ভালো কিছু দিতে চাইবে। আমার অনুষ্ঠান মানে নেতিবাচক অনুষ্ঠান নয়, ইতিবাচক, আমি পারব, আমার দ্বারা হবে, আমি সাকসেস পাব, আমার অনুষ্ঠান তাদের জন্য। আমার অনুষ্ঠান কোনো ভয় নয়, ভীতি নয়, পজিটিভ থিঙ্কিং। জন্মঝোঁকে সমস্যা আছে, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক পূর্ণমাত্রায় মাঙ্গলিক, হতাশায় পড়ে গেছেন, ডিপ্রেশনে পড়ে গেছেন, বিয়ে করতে চাইছেন না, ভয় পাচ্ছেন, সঠিকভাবে গ্রহ প্রতিকার প্রয়োজন, সঠিকভাবে গ্রহ প্রতিকার প্রয়োজন, রেজাল্ট অবশ্যই আসবে। অনেক সময় লক্ষ্য করা যায় অনেকেরই শনির সাড়ে সাথী চলছে, শনির সাড়ে সাথী চলছে, বাঁচার উপায় কি, হোমযজ্ঞ করা, বাঁচার উপায় কি, নিরাধারণ করা। কেন না শনির সাড়ে সাথী চলছে, এই থিঙ্কিং থেকে একটু সরে আসতে হবে। জন্মছক অনুযায়ী আপনার শনির সাড়ে সাথী চলছে, ঠিক, একদম ঠিক, কিন্তু জন্মকালীন সময় সেই শনি কোথায় অবস্থান করে আছে? যদি মিত্র হাউসে যদি অবস্থান করে, মিত্র হাউস, জানবেন শনির সাড়ে সাথীর প্রভাব ততটা আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। যদি শনি গ্রহটি উচ্চস্থ অবস্থায় থাকে, সক্ষেত্রে যদি থাকে, সেই শনি কিন্তু আপনাকে ততটা ভোগাবে না। কথাটা আবার ঘুরিয়ে দেওয়া যদি যায়, জন্মকালীন সময়ে শনি গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে, পাপ পীড়িত হয়ে আছে, শনি রাহু কিংবা শনি কেতু কিংবা শনি চন্দ্র কিংবা শনি মঙ্গল একত্রিত হয়ে এমন ভাবে অবস্থান করে আছে যেটা আলটিমেট ভালো নয়, পাশাপাশি দশা, অন্তর্দশা, গোচরকালীন টাইম, ন্যাটাল চক, D19, নবতারা চক্র, এগুলোতে যদি শনির অবস্থান ডিস্টার্ব থাকে, আপনি রাজার ঘরে জন্মগ্রহণ করতে পারেন, ভিখারি করে ছাড়বে,
ব্যবসা শুরু করেছেন বহু 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 অর্থ নিয়ে, আপনার বিজনেস নষ্ট করে দেবে। দাম্পত্য জীবন শুরু করেছেন খুব আনন্দের সহিত, সারখার করে দেবে। এক্ষেত্রে অনেকেই জানেন শনি গ্রহ খারাপ মানে নীলা পড়ব, এবং অনেকেই জানতে চান দাদা কত রতির পড়ব। এই নীলা কত রতি পড়বে এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, আপনাকে জানতে হবে কোন নীলা পড়ব। ফার্স্ট কোন নীলা, নীলা অনেক রকমের আছে, অনেক রকমের। অপরিচিত নীলা আছে, পীতম্বরী আছে, রক্তমুখী আছে। অনেক সময় দেখবেন হোয়াইট নীলা অবশ্যই, কিন্তু তার কালারটা ঠিক নীল ধরনের নয়, হয়তো আপনারা দেখেছেন বা দেখেননি। তারপরে আবার নীলার বিভিন্ন রকমের প্রকার আছে। কোন নীলা আপনাকে কাজ দেবে জানেন না। আপনি এটা জানেন যে একটা 5 থেকে 7 প্রতি নীলা ধারণ করতে হবে, কিন্তু এটা কোনো রেজাল্ট নয়। আপনার অর্থ থাকতে পারে, আপনি কোনো একটা জায়গা থেকে রত্ন ধারণ করতে পারেন, কিন্তু সঠিক মানের না হলে কিন্তু কখনোই রেজাল্ট পাবেন না। ঠিক এই জায়গায় একজন অ্যাস্ট্রোলজারের ভূমিকা অ্যাস্ট্রোলজারের কাজ। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বুঝলাম না, একটু জোরে বলুন। কৃষ্ণনগর। কার বিষয়ে জানবেন? ছেলের নাম বলুন। শুভম প্রামাণিক। শুভমের ডেট অফ বার্থ বলুন। 4/4/1996 সাল। জন্ম সময় বলুন। সকাল 6:55। জন্মস্থান? কৃষ্ণনগর। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী জন্মবার হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছিল কন্যা রাশি মেষ লগ্ন, হস্তা নক্ষত্র, কৃষ্ণ পক্ষের প্রতিপদ ও তিথিতে জন্মগ্রহণ করেছিল দেবগণ। জানা ছিল এগুলি? বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। ছেলের দুটো দিক থেকে তো ডিস্টার্ব পেয়েছি আমি, একটা হলো কর্ম কাজবাজ, আর একটা হলো বিবাহ। কি করে ছেলে এখন? চাকরি করছে। পুলিশে চাকরি করছে। একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, একটু সচেতন থাকতে বলবেন। নিজের ডিপার্টমেন্টে নিজের কিছু কাছের মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, সতর্ক অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, আপনার মেন প্রশ্ন কি আছে বলুন। দেখুন, এই যে জন্ম ছক পেলাম, এর বিবাহ ভালো হবে, খারাপ নয়, কিন্তু পারিবারিক জীবনে একটা ডিস্টার্ব আসবে। সেই ডিস্টার্বটা কি? দ্বাদশ স্থান হলো ব্যয় স্থান, ব্যয় খরচ। সেখানে মঙ্গল শনি রবি কেতু বুধ অবস্থান করে আছে, 5-5টি গ্রহ ব্যয় স্থানে থাকার কারণে কিছু না কিছু শারীরিক দিক থেকে সমস্যা তৈরি হবে। কিচ্ছু বুঝলাম না, একটু জোরে বলুন। এই যে দ্বাদশ স্থানটা ডিস্টার্ব হয়ে আছে, এটাকে সংশোধন করতে হবে। বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, এটাকে সংশোধন করতে হবে। এই দুটো সংশোধন করুন, ঠিক হয়ে যাবে। লগ্ন অধিপতি দ্বাদশ স্থানে বসে আছে, লগ্ন মানে নিজের শরীর। লগ্ন অধিপতি দ্বাদশ স্থানে থাকা মানে সেটা শারীরিক কিছু সমস্যা ট্রাভেল তৈরি করা, বিশেষ করে লোয়ার পার্টে ডিস্টার্ব নিয়ে আসে। লোয়ার পার্ট শরীরের নিম্ন অংশে ডিস্টার্বটা নিয়ে আসে। ঠিক আছে,
ধন্যবাদ। আমি বহু অনুষ্ঠানে বলেছি, বহু অনুষ্ঠানে বলেছি, মাঙ্গলিক হলে ভয় পাবেন না। আজকে এই যে মা একজন ফোন করলেন যার সন্তান মাঙ্গলিক যোগে আবদ্ধ, যার সন্তান মাঙ্গলিক যোগে আবদ্ধ কিন্তু পুলিশে চাকরি করছে। আমি বারবার বলি, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি করে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই মাঙ্গলিক যোগ থাকে। সুতরাং মাঙ্গলিক 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 মানেই জীবন শেষ, কর্ম শেষ, বিবাহ জীবন শেষ, এই ধারণা থেকে একটু বেরোতে হবে। প্রবলেম হয়তো থাকতেই পারে কিন্তু তার সলিউশন দরকার। নমস্কার। নমস্কার দাদা, আপনি কোথা থেকে বলছেন? বুঝলাম না, একটু জোরে বলুন। জলপাইগুড়ি। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নামটি আমায় বলুন। বিকাশ দাস। বিকাশ দাস। আপনার ডেট অফ বার্থ বলুন। 14/4/1989। জন্ম সময় বলুন। রাত্রি 11:45। জন্মস্থান? জলপাইগুড়ি। শুক্রবার ছিল জন্মবার? শুক্রবার ছিল জন্মবার। কর্কট রাশি, কর্কট লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। বর্তমানে শুক্র গ্রহের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। দাদা আপনার কাজ বাজে জায়গা তো প্রচন্ড ডিস্টার্ব, হাতে তো টাকা পয়সা রাখতে পারছেন না। প্রচন্ড ডিস্টার্ব তো আপনার কাজ বাজে জায়গা, প্রচন্ড ডিস্টার্ব। কি করেন আপনি? দেখুন এই যে ছকটা আমি পেলাম আপনাকে পরিষ্কার আমি জানাচ্ছি, বর্তমানে রাহুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। এই রাহুর অন্তর্দশাকে একটু গাট করুন। শুনতে পাচ্ছেন আপনি? রাহুর অন্তর্দশাকে গাট করুন। আর দশম স্থানে একটা যোগ তৈরি হয়ে আছে যেটা খুব বাজে যোগ, সেটা হলো দারিদ্র যোগ। কর্মস্থানে দারিদ্র যোগ থাকলে তারা যতই পরিশ্রম করুক না কেন কর্মক্ষেত্রে সফলতা পায় না। আপনি সেই যোগে আবদ্ধ হয়ে আছেন, দারিদ্র যোগটি সংশোধন করুন। রাহুর অন্তর্দশা চলছে, এটাকে সংশোধন করুন, আপনি জীবনে সাকসেস পাবেন। আমি বলছি আপনাকে, বলো। আমি তোমাকে পরিষ্কার বললাম দুটো ডিস্টার্ব আছে, এই দুটোকে যত তাড়াতাড়ি পারো। ডিস্টার্ব হবে, আমি কি বলছি, ডিস্টার্ব হবে, 11th আওয়ারে নষ্ট হয়ে যাবে। যত তাড়াতাড়ি পারো সংশোধন করো, সংশোধন করলে আমি দায়িত্ব নিয়ে বলছি সাকসেস পাবেই। আমি কি বললাম, এই দুটো জায়গা আগে সলভ করে নাও, নিয়ে তারপর এগো। ধন্যবাদ। জন্মছকে অশুভ অবস্থায় কেতু দ্বিতীয় স্থানে থাকলে, যেটাই দাদাভাইয়ের আছে, ইনকাম করবেন কিন্তু অর্থ হাতে রাখতে পারবেন। দ্বাদশ স্থানে রবি উচ্চস্থ অবস্থায় রয়েছে, খুব ভালো, কিন্তু সেখানে শুক্র অবস্থান করার কারণে একটা যোগ তৈরি করেছে যেটাকে বলা হয় দারিদ্র যোগ। কর্মক্ষেত্রে দারিদ্রতা নিয়ে আসবে, চেষ্টা করবেন কিন্তু যেভাবে চেষ্টা করবেন তার সেই অনুযায়ী সফলতা আসবে না। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে, একটু জোরে বলবেন, কোথা থেকে বলছেন? কিচ্ছু বুঝলাম না, একটু জোরে বলুন। আমডাঙ্গা। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন। সৌরভ। সৌরভের ডেট অফ বার্থ বলুন। 1 জানুয়ারি মাস, তাই তো? 1 তারিখ। এটা কি সত্যিকারের না আধার কার্ড ভোটার কার্ড অনুযায়ী? এটা কি সত্যিকারের ডেট অফ বার্থ না আধার কার্ড অনুযায়ী? না না, সত্যিকারের। জানুয়ারি মাসের 1 তারিখ 1991 সাল।
সকাল 6টা। জন্মস্থান বলুন। কল্যাণী। যে জন্ম তারিখ আপনি আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্ম মানে ছেলে জন্মবার হলো মঙ্গলবার, সোমবারের রাত সকাল হলে মঙ্গলবার, মানে মঙ্গলবার। মিথুন রাশি, ধনু লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ, বর্তমানে শনির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, বাস্তু সংক্রান্ত ডিস্টার্ব পাচ্ছি, বাড়ির আশেপাশে সুইসাইড করেছিল অনেক বছর আগে। জোরে বলুন একটু। আমি কি বললাম আপনি মন দিয়ে শুনেছেন? কি বলেছি বলুন তো। আমি ঠিক যেটা বললাম ঠিক বললাম তো? ছেলের কি করছে ছেলে? বুঝলাম না, একটু জোরে বলুন, এতটা সাউন্ড চাপা কিছু বুঝতে পারছি না, একটু জোরে বলুন। হ্যালো, কি কি করবে বলুন তো, এই যে জন্মছকটা, না না এই জন্মছকটা ডিস্টার্ব। শুনুন একটা কথা আপনাকে বলি, এই যে জন্মছকটা মন দিয়ে শুনুন, এই যে জন্মছকটা পেলাম এই জন্মছকটা প্রচন্ড ডিস্টার্ব আছে। অষ্টম স্থানে বৃহস্পতি কেতু, এই বৃহস্পতি হলো লগ্ন অধিপতি, চতুর্থ অধিপতি, এবং একাদশ অধিপতি বুধ, ভুল বললাম, দশম অধিপতি বুধ রবির কারণে ডিস্টার্ব হয়ে আছে, নিজে রেক্টোগেট হয়ে বসে আছে। বৃহস্পতি গ্রহ, দেবগুরু বৃহস্পতি গ্রহ, সে শনির সঙ্গে কেতুর সঙ্গে বসে আছে, রেক্টোগেট হয়ে বসে আছে। মঙ্গল, এই মঙ্গল দ্বাদশ অধিপতি যে বসে আছে ষষ্ঠ স্থানে, চাকরি বাকরি জায়গা থেকে ডিস্টার্ব করবে, প্রচন্ড ভাবে ডিপ্রেশনে ভুগবে, হতাশায় ভুগবে, কোনো কিছু নিয়ে এগোতে পারবে না, ভাববে অনেক কিছু, আমি এটা করবো ওটা করবো সেটা করবো, কিন্তু ফাইনালি কিছু করে উঠতে পারছে না। ঠিক বললাম না ভুল বললাম? সমস্যা যেগুলো আছে সেগুলো একটু সলভ করুন। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই সোমবারে দমদম, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান, প্রতি মাসে দুটো শুক্রবার মেচেদাই, দুটো শনিবার শ্যাওড়াফুলি, অপর দুটো শনিবার বর্ধমান, দুটো রবিবার কৃষ্ণনগর নিয়মিত পাচ্ছেন আপনারা। হ্যালো, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? কার ব্যাপারে? নাতনি। নাতনির নাম কি? নাতনির ডেট অফ বার্থ বলুন। 9/7/2007। জন্ম সময় বলুন। দুপুর। অনন্য রায়। বলছি দুপুর 1:46। জন্মস্থান কলকাতা বরানগর, তাই তো? টিভি সাউন্ড অফ করুন, টিভি সাউন্ড অফ করুন। সোমবার ছিল জন্মবার। মেষ রাশি, তুলা লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ, বর্তমানে শুক্র গ্রহের মহাদশা চলছে, বুধ গ্রহের অন্তর্দশা চলছে, প্রচন্ড ভাবে মাথা গরম করে, আপনাকে বললাম টিভি সাউন্ড অফ করুন, আপনি টিভি সাউন্ড অফ না করে আপনি ওখানে বসে শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছেন। টিভি সাউন্ড অফ করুন আপনি, বলছি এই মেয়েটি প্রচন্ড ভাবে মাথা গরম করে, মুখে মুখে তর্ক করে করছে, পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, ঠিকঠাক ভাবে পড়াশোনা করছে না, ঠিকঠাক ভাবে পড়াশোনা করছে না, মাধ্যমিক রেজাল্ট ভালো হবে না, বদনাম নিয়ে আসবে মেয়েটি, মেয়েটির জীবনে বদনাম হবে, প্রেম ঘটিত দিক থেকে বদনাম হবে। শুনতে পাচ্ছেন?
সুনাম থাকবে কিন্তু ভালো রেজাল্ট হবে না, কারণ এই যে জন্মচক্র তাতে প্রচন্ড ভাবে ডিস্টার্ব আছে সেকেন্ড হাউসে, সেকেন্ড হাউস ডিস্টার্ব হলে মাধ্যমিকের রেজাল্ট সেই অনুযায়ী ভালো হবে না। আর তো জাস্ট কয়েকটা দিন পর মিলিয়ে নেবেন, আমি আচার্য সিদুলাল বলছি, যে ধরনের পড়াশোনা করেছে সেই অনুযায়ী ওর রেজাল্টটা হবে না, তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? যথেষ্ট ভালো স্টুডেন্ট, আপনার কথা আমি বলছি, আপনার কথা অনুযায়ী যথেষ্ট ভালো স্টুডেন্ট, আর আমি বলছি মাধ্যমিক রেজাল্ট ওর ভালো হবে না, আশাতীত রেজাল্ট হবে না, একদম নিশ্চিত ভাবে বলছি। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম আরেকবার বলুন, শান্তন মুখার্জি। ডেট অফ বার্থ বলুন শান্তনের। 21 জুন 2004। জন্ম সময় বলুন। হ্যালো, হ্যাঁ জন্ম সময় বলুন। দুপুর তিনটে। জন্মস্থান কলকাতার কোথায়? শিশু মঙ্গল। সোমবার ছিল জন্মবার? হ্যাঁ। কর্কট রাশি তুলা লগ্ন পুষ্যা নক্ষত্র দেবগণ, পরিপূর্ণ কাল সর্বযোগ, শরীর স্বাস্থ্য দিকে নজর দিতে হবে ওকে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য দিকে নজর দিতে হবে, শরীর স্বাস্থ্য দিকে নজর দিন, পরিপূর্ণ কাল সর্বযোগ হয়ে আছে যেটা ভালো নয়, রাশি সাপেক্ষে মাঙ্গলিক যোগে আবদ্ধ, কেরিয়ারে ডিস্টার্ব হবে, কেরিয়ারে ডিস্টার্ব হবে, যদিও পড়াশোনায় ভালো ছেলেটি, বন্ধু সঙ্গ বাজে হবে। এখন কোন ক্লাসে পড়ছে? সায়েন্স। সায়েন্স নিয়ে পড়ে, মানে এগিয়েছে কি সায়েন্স নিয়ে? কেন দেননি, কেন দেননি? কারণ এই ছকটা তো সায়েন্সের ছক। যাই হোক, অনুষ্ঠান শেষ করতে হবে, যারা সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করুন, নিচে যে নম্বর আছে সেই নম্বরে কন্ট্যাক্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।